আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছে। তো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি কথা বলবো 15 থেকে 20 হাজার টাকায় সেরা 5টি স্মার্টফোনকে নিয়ে, এবং এই 15 থেকে 20 হাজার টাকা প্রাইস রেঞ্জে কোন ফোনটি আপনার জন্য বেস্ট, এবং আপনি যে ফোনটিকে খুঁজছেন 15 থেকে 20 টাকায় আসলে আপনি মোটামুটি গেমিং করবেন, ক্যামেরা সেন্ট্রিক ফোন হবে এবং পারফরমেন্স বেসড একটি ফোন হবে এই প্রাইস রেঞ্জে, এবং সেরা ফোনটিকে খুঁজে নিতে আজকের এই পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিও নিয়ে আমি ফাইন থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক আপ, করা যাক আজকের ভিডিও। টাকা প্রাইস লিস্টে 5 নম্বরে আমরা যে ফোনটিকে রেখেছি সেটি হচ্ছে ইনফিনিক্স নোট 8i। এই ফোনটি একটি RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 6GB RAM এবং 128GB স্টোরেজ, এবং ডিসপ্লেতে থাকবে 6.79 ইঞ্চি একটি HD+ ডিসপ্লে, এবং প্রসেসর হিসেবে থাকবে MediaTek Helio G80, যেটা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর, এবং ক্যামেরা হিসেবে থাকবে রিয়ারে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, যেটা প্রাইমারি লেন্স আছে 48 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, এবং ফ্রন্ট ক্যামেরা থাকবে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং রিয়ারে ভিডিও রেকর্ড করতে পারবে 2K 30 FPS এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 100 MB 30 FPS এ, এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 10 এবং XOS 7, যেটা Infinix এর UI, এবং ব্যাটারি হিসেবে থাকবে এটিতে 5200 mAh একটি ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার, এবং আপনারা রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পেয়ে যাবেন, এবং এটির বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে বাংলাদেশের 14,990 টাকা। এই প্রাইস লিস্টে আমরা 4 নম্বর যে ফোনটিকে রেখেছি সেটি হচ্ছে পোকো M2। এই ফোনটি 6GB RAM এবং 64GB স্টোরেজ পাওয়া যাবে, এবং ডিসপ্লেতে থাকবে 6.5 ইঞ্চির একটি ফুল HD+ ডিসপ্লে, এবং প্রসেসর হিসেবে থাকবে MediaTek Helio G80, যেটা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর, এবং ক্যামেরা হিসেবে থাকবে রিয়ারে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, যেটা প্রাইমারি লেন্স হচ্ছে 13 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর, 5 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং 3 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর, এবং ফ্রন্ট ক্যামেরা থাকবে 8 মেগাপিক্সেল এবং ভিডিও রেকর্ড করতে পারবেন 180 MB 30 FPS এ, এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে এটাতে Android 10 এবং MIUI 12। ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি এবং 80 ওয়াটের একটি চার্জার, এবং রিয়ারে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পেয়ে যাবেন, এবং এটির বর্তমান অফিসিয়াল বাংলাদেশের প্রাইস হচ্ছে 15,999 টাকা। 3 নম্বর আমরা যে ফোনটিকে রেখেছি সেটি হচ্ছে Xiaomi Redmi 9T। এটি 4GB RAM এবং 128GB স্টোরেজ পাওয়া যাবে, এবং ডিসপ্লেতে থাকবে 6.53 ইঞ্চের একটি ফুল HD+ ডিসপ্লে, এবং প্রসেসর হিসেবে থাকবে Snapdragon 662, যেটা 11nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর, এবং ক্যামেরা হিসেবে থাকবে রিয়ারে 48+8+2+2 মেগাপিক্সেলের একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, এবং ফ্রন্টে থাকবে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা সর্বোচ্চ 180 MB 30 FPS এ, এবং অপারেটিং সিস্টেম হিসেবে এটাতে থাকবে Android 10 এবং MIUI 12। ব্যাটারি হিসেবে থাকবে 6000 mAh একটি ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার, এবং আপনারা এটাতে সাইড মাউন্টার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, এবং বর্তমানে বাংলাদেশে অফিসিয়াল প্রাইস হচ্ছে 17,499 টাকা। 2 নম্বর যে ফোনটিকে রেখেছি সেটি হচ্ছে একটি আনঅফিসিয়াল ফোন, এবং এটি হচ্ছে পোকো M2 Pro। এটি 6GB RAM এবং 64GB স্টোরেজ পাওয়া যাবে, ডিসপ্লেতে এটাতে থাকবে 6.67 ইঞ্চি একটি ফুল HD+ ডিসপ্লে, এবং প্রসেসর হিসেবে থাকবে Snapdragon 720G, যেটা 8nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর, এবং ক্যামেরা হিসেবে 48+8+5+2 মেগাপিক্সেলের একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, এবং ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা এটাতে সর্বোচ্চ 4K 30 FPS এ, এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 10 MIUI 11, এবং ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ এটার প্রাইস হচ্ছে আনঅফিসিয়ালভাবে বর্তমানে 18,000 থেকে 19,000 টাকার মধ্যে, এবং 15 থেকে 20 হাজার টাকা প্রাইস রেঞ্জের ওয়ান অফ দ্য বেস্ট ফোন এই মুহূর্তে, এবং আপনারা বলতে পারেন যে 25,000 টাকা প্রাইস রেঞ্জও বেস্ট ফোন হতে পারে যে ফোনটি আপনারা অথবা এতক্ষণে গেস করে গিয়েছেন যে আসলে কোন ফোনটির কথা বলছি। আসলে সেটি হচ্ছে Redmi Note 10। এই ফোনটি আমরা 4GB RAM এবং 128GB স্টোরেজের এই ভেরিয়েন্টের ফোনটিকে নিয়ে কথা বলবো। এটিতে দেওয়া আছে 6.43 ইঞ্চির একটি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং প্রসেসর হিসেবে থাকবে Snapdragon 678, যেটা 11nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর, এবং এটাতে GPU হিসেবে থাকবে Adreno 612, এবং অপারেটিং সিস্টেম হিসেবে এটাতে পেয়ে যাবেন Android 10 এবং MIUI 12.5, এবং ক্যামেরা হিসেবে থাকবে এটাতে রিয়ারে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, এবং এটাতে থাকবে 48+8+2+2 মেগাপিক্সেলের একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, এবং এটা যে প্রাইমারি লেন্স আছে সেটাতে ব্যবহার করা হচ্ছে সোনির IMX এর একটি সেন্সর, এবং এটাতে আপনারা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এ, এবং এটাতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh একটি মেসিভ ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং আপনারা এটাতে USB Type-C পোর্ট পেয়ে যাবেন, এবং আপনারা এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন, এবং অফিসিয়ালি বর্তমানে এটার প্রাইস হচ্ছে বাংলাদেশে 20,999 টাকা। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।